বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আরো একবার কঠিন যুদ্ধটা জিতেই ফিরলেন ওয়েন্দ্রিলা। বেশ কয়েক মাস দীর্ঘ লড়াইয়ের পর ক্যান্সারকে হাসি মুখে হারিয়ে দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ওয়েন্দ্রিলা লিখলেন, আবার ফিরে আসা। টলি টাইমকে তিনি জানিয়েছেন, আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে, ব্যথা অনুভব করছেন কিন্তু আগের থেকে ভালো আছেন। এই প্রথমবার নয়, এর আগেও ক্যান্সারকে হারিয়ে জীবনের মূল স্রোতে ফিরে এসেছিলেন। ঢুকে পড়েছিলেন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়, কিন্তু হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়া। অসুস্থতা নিয়েও শুটিং করেছিলেন, এরপর ধরা পড়ে ক্যান্সার। যে লড়াইটা ছিল কঠিন থেকে কঠিনতম, কিন্তু কখনো হাল ছাড়েনি। পাশে পেয়ে গিয়েছিলেন পরিবার, কাছের মানুষ সব্যসাচী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদেরকে। অবশেষে কেমোথেরাপি সার্জারির কঠিন পর্ব পেরিয়ে আজ আবার তিনি জীবনের মূল স্রোতে ফেরার অপেক্ষায়। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।